السلام عليكم ورحمة الله وبركاته অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 131-এ আপনাদের 231-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 163 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা 167 নং আয়াত থেকে নিয়ে 169 নং আয়াত পর্যন্ত আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। بسم الله الرحمن الرحيم وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وَمَا هُمْ بِخَارِجِينَ مِنَ النَّارِ يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون اسكام رأي برجن تعالى شنا قربو تعالى چلون بھنگا بھنگا قري او زبر وا قف علف زبر قا جبر قري خالي علف تا جبر كا خالي قري بانه درق قري برتب او قا لام لام زبر لل অকাল আল্লাম জবর লাহ অকাল আল্লাহ দাল ইয়াদের দি জেরের পরে জজমাল আয়া তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জব নুন তা জবর নাত অকাল আল্লাযীনা তা জবর তা বা জবর বা তা বা আইন পেশু তা বা উ পেশের পরে জজমাল আওয়াও তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। অকাল আল্লাযীনা তা বা উ লামা জবর লাউ হামজা নুন জবর আন হরকতের পরে নুনের উপরে তাজদিদ তা এখন ওয়াজিব গুণ হবে। লাউ আন নুন জবর না লাউ আন না লাম জবর লা নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাউ আন না লা না কাফর জবর কার জবর রা কার তা দুই জবর তান তানবিনের পরে ইকফার হরফ ফা এসেছে তাই তানবিনকে গুণ না করে পড়তে হবে। কার রতং ফা জবর ফা নুন জবর না ফানা তা জবর তা ফানা তা বা র জবর বার ফানা তা বার র জবর র ফানা তা বার র হাম জবর আ ফানা তা বার র আ মিম নুন জের মিন হা মিম পেশ হুম মিন হুম ফানা তা বার র আ মিন হুম কাব জবর কা মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কামা তা জবর তা বা র জবর বার তা বার র জবর র তা বার র হামজা পেশ ও পেশের পর জজমাল ওয়াও তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তা বার র ও মিম নুন জের মিন হরকতের পরে নুনের উপরে তাজদিদ তা এখন ওয়াজিব গুণ হবে। নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মিন وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كاب زبر كهتل خرا زبر ذا خرا زبر جنة كلبتان لام زر لي كذالي كاب زبر كذالي كا يا بيش يو را يزر ري جرير پوره جزم الله يا تا جرير كا كاليب پوره وانه درگ كوري پور تبيو ري حاضر هي ميم لام پيش مول হিমুল্লাম খারা জবুল্লা খারা জবর জন্য একালে প্রাণ ইউরি হিমুল্লাহ হাফেশ হো ইউরি হিমুল্লাহ হামজান জবর আ মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আ মা লাম জবর লা আ মা লা হা মিম পেশ হুম আ মা লা হুম হা জবর হা সিন জবর সা হা সা র খারা জবর র খারা জবর জন্য একালে প্রাণ তা দুই জের তিন হাসারাতিন আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হা মিম জের হিম আলাই হিম
হাসারাতিন আলাইহিম কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম। অ জবর ওয়া মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া মা হা মিম পেশ হুম, মিম সাকিনের পরে মিম সাকিনের ইকফার হরফ বা এসেছে, তাই মিম সাকিনকে গুণ করে পড়তে হবে। ওয়া মা হুম বাজের বি খ খারা জবর, খ খারা জবরের জন্য একাধিক টান, বি খ রজের রি বি খ রি জি মিয়াজের জি, জেরের পরে জজমাল আয়া, তাই জেরকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না বিখারিজিনা মিম জেরমি নুন নুন জবর নান, নুনের সাকিনের সরি হরকতের পরে নুনের উপরে তাসদিদ, তাই এখানে ওয়াজিব গুণ হবে। মিনা নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মিনান রজের রি মিনান নারি, যদি আমরা এখানে থামি তাহলে এই জবরকে তিন আলিপ পরিমাণে দীর্ঘ করিয়ে পড়তে হবে এবং রর উপর একটি জজম হবে। অমা হুম বিখারিজিনা মিনান নার, ইয়া খারা জবর, ইয়া খারা জবরের পরে একটা আসলি হামজা এসেছে, হরকত হামজা এসেছে, তাই খারা জবরকে তিন আলিপ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে। হামজা ইয়া জবর আই, ইয়া আই ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ হান উন জবর হান, হরকতের পরে নুনের উপরে তাসদিদ, তাই এখানে ওয়াজিব গুণ হবে। নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। সিন পেশ সো না সো, ইয়া আইহান না সো, কাপ পেশ কু লাম পেশ লু, পেশের পর জজমাল ওয়াও, তাই পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কুলু মিম মিম জের মিম, হরকতের পরে মিমের উপরে তাসদিদ, তাই এখন ওয়াজিব গুণ হবে। মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মিম ফালাম জের ফিল, হামজা র জবর আর ফিল আর দত জের দি ফিল আর দি, হা জবর হা লাম খারা জবর লা, খারা জবরের জন্য একালিপ টান, হালা লাম দুই জবর লাং, তানবিনের পরে ইকফার হরফ ত এসেছে, তা তানবিনকে ইকফা গণ্য করতে হবে। হালা লাং তয় জবর তয় ইয়া জের ই তয়ে বা আলিফ দুই জবর বান তয়ে বান, যদি আমরা এখানে থামি তাহলে দুই জবরের উপর থামলে এক জবর হয় এবং এক আলিফ টান হয়, এটাকে বলা হয় মধ্যে ওয়াস তয়ে বা, এরকম হবে। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তয়িবা। ওয়াও জবর ওয়াহ লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়ালা তাতা জবর তাত্তা জবর তাত্তাত্তা, বাজের বি তাত্তা বি আইন পেশ ও, পেশের পরে জজমাল ওয়াও, তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তাত্তা বি ও খাপেশ কু তপেশ তু খুতু ও খারা জবর ওয়া, খারা জবরের জন্য একালিপ টান, খুতুয়া তাসিন জের তিস খুতুয়া তিস, সিনিয়া জবর শাই ত খারা জবর ত, খারা জবর ওজন একালে টান, শাই ত নুন জের নি শাই ত নি, যদি আমরা এখানে থামি তাহলে খারা জবরে তিন আলিপ টান হবে এবং নুনের উপর একটি জজম হবে শাই ত, এরকম। ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান, হামজা নুন জের ইন নুন জবর না ইন হরকতের পর নুনের উপরে তাসদিদ, তা এখন ওয়াজিব গুণ হবে। হা উল্টা পেশ হু, উল্টা পেশের জন্য একালিপ টান, ইন না হু লাম জবর লা, কাপ মিম পেশ কুম লা কুম, আইন জবর আ দাল পেশ দু আ দু, অউ মিম দুই পেশ উম, তানবিনের পরে ইদগাম বাগুন্দর হরফ মিম এসেছে, তা তানবিনকে গুণ করে পড়তে হবে। আ দু মিম পেশ মু বা ইয়াজের বি, জেরের পরে জজমালাইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মুবিনুন দুই পেশ নুন মুবিনুন, যদি আমরা এখানে থামি তাহলে জেরের পরে জজমালাইয়া, এই জেরকে তিনালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং নুনের উপরে একটি জজম হবে। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন,
হামজা নুনজের ইন হরকতের পরে নুনের উপরে তাসদিদ, তাই এখানে ওয়াজিব গুণ হবে। নুন জবর না ইন না, মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালের পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে। ইন না মা ইয়া হাম জবর ইয়া মিম পেশ মুয়া মুর অপেশ রুয়া মুরু কাপ মিম পেশ কুম। মিমি সাকিনের পরে মিমি সাকিনের ইকফার হরফ বা এসেছে, তাই মিমি সাকিনকে গুণ না করে পড়তে হবে। ইয়া মুর হুকুম বা সিনজের বিসিন অপেশ সু, পেশের পরে জাজমাল ওয়াও এরপরে একটি আসলি হামজা এসেছে, তাই পেশকে তিন চার আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে, এটাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। বিসু হামজাজের এ বিসু এ অলাম জবর ওয়াল ফাহ হা জবর ফাহ পাল ফাহ শিন আলিফ জবর শাহ, জবরের পরে খালি আলিফ এরপরে একটা আসলি হামজা এসেছে, তাই জবরকে চার আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে। ওয়াল ফাহ শাহ হামজাজের ই ওয়াল ফাহ শাহ ই অ জবর ওয়া হামজা নুন জবর আন নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, তাই নুন সাকিনকে গুণ করে পড়তে হবে। ওয়া আন তা জবর তা ক প পেশকু, পেশের পরে জজমাল ওয়াও, তাই পেশকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাম অ পেশ লু, পেশের পরে জজমাল ওয়াও, তাই পেশকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া আন তা কুলু আইন জবর আ লাম লাম জবর লাল আল লাম খারা জবর লা খারা জবর জন্য একাল পেন আলা আল্লাহ হাজির হি আলা আল্লাহ মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালি পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে। মালা তাইন জবর তা লাম জবর লা তা লা মিম ও পেশ মো, পেশের পরে জজমাল ওয়াও, তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তা'লামুনা জবর না তা'লামুনা, যদি আমরা এখানে থামি তাহলে পেশকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং হুনুর উপর একটি জজম হবে তা'লামুন এরকম। ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলা আল্লাহ মা লা তাআলামুন। এ পর্বের আলোচনা এ পর্যন্ত, আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।